জনগণ যাতে সহজে ন্যায় বিচার পায় সেজন্য বিচারক ও আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুপুরে জেলা জজ আদালতে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, মানুষের জন্য বিচারিক সেবা নিশ্চিত করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব। পরে তিনি বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। যে লিটিগেন্ট পাবলিক আদালতের বারান্দায় বিচারের প্রত্যাশায় আসে তারা কেউ নাই, তারা এই দেশের মালিক। আমাদের বিচারিক সেবা দেওয়ার দায়িত্ব, এটা আমাদের যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে।